ফয়েজ আহমদ আপনি লিখেছেন আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষিত হলো, এই সময়টা অপচয় না করে অর্থ ভক্ষ করার জন্য কিছু পরামর্শ দিয়ে কামনা করছি। ফয়েজ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্গুমেন্ট পেশ করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠান আবারও দু সপ্তাহের জন্য বন্ধ হওয়ার ঘোষণা আমরা শুনতে পেলাম, জানতে পেলাম। এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা বোধহয় অভিভাবকদেরকে বলতে পারি যে ঠিক পূর্বের মতো অর্থাৎ গুরুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং হোম স্কুলিং যেটাকে আমরা বলতে পারি সেটা বোধহয় আমাদের আবারও শুরু করা উচিত। অনলাইনে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইনে ক্লাসের চাইতে যদি আমরা হোম স্কুলিং করতে পারি তাহলে সেটা হবে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কল্যাণকর। বিশেষ করে এই সময়টাতে মা বাবা তারা যদি অন্যান্য ব্যস্ততা কমিয়ে দিয়ে সন্তানদেরকে একান্তে সময় দেন এবং তাদেরকে পড়াশোনার বিষয়টাকে মা বাবা নিজেই তদারকি করেন এবং বাসার ভেতর যদি বাহিরের ব্যস্ততাকে টেনে না আনেন তাহলে ইনশা আল্লাহ ইবনিল্লা আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তানরা তারা এই অবসর সময়টাতে নষ্টের পথে যাবে না। আমরা জানি যে দীর্ঘ দুই আড়াই বছর যাবৎ বা তারও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই প্যান্ডামিকের মধ্যে শিক্ষার্থীরা অনেকেই নষ্টের পথে পা বাড়িয়ে গেছে এবং তাদের মধ্যে আলস্য চলে এসেছে, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি। তো এই যে একটা মানে বিপদ, এই যে একটা সমস্যার মধ্যে আমরা জর্জরিত, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা অন্যান্য সেক্টরের মানুষের মতোই ক্ষতিগ্রস্ত, বরং কোনো দিক তারা আরও বেশি। তো এই টাইমটাতে তাদেরকে বাসা বাড়িতে তাদের শিক্ষার ধারা যেন অব্যাহত থাকে, তারা যেন একটা শিডিউল মেনটেন করে চলেন, তাদের বাবা মারা তাদের একান্তে সময় দেয়া, তাদের পড়াশোনা তদারকি করা এবং টিচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিয়ম করে প্রতিদিন তাদেরকে সময় দেয়, এই কাজটা যদি অব্যাহত রাখতে পারেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ তারা তাদের সেই খুশিতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। সেই সাথে বাসা বাড়িতে যদি টিচার রেখে হয় হলেও তাদের এই পড়াশোনার ধারাটা অব্যাহত রাখতে পারেন, সেটাও হবে ইনশাআল্লাহ উপকারী। আর যদি ছেড়ে দেওয়া হয় এবং তথাকথিত আপনার অনলাইন ক্লাসের নামে, অনলাইন ক্লাস তো ঠিক আছে কিন্তু অনলাইন ক্লাসের নামে যদি অনলাইনের সাথে এবং এ সমস্ত ডিভাইসের সাথে সন্তানদের আপনার যোগসাজশ করে দেওয়া হয় এবং সেগুলো ব্যবহার করার জন্য মুক্ত সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু বিপদগামীতে আর পথে চলে যেতে পারে, এই ভয়টা অনেক বেশি এবং ইতিমধ্যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েও গেছেন। এই জন্য বিষয়টা আমরা খেয়াল রাখবো। শিক্ষার্থীরা যারা আছেন, যারা বয়সে আলহামদুলিল্লাহ নিজের ভালো মন্দ বুঝতে সক্ষম, তাদের প্রতি আমাদের নিবেদন থাকবে যে দুটি নেয়ামত মানুষের জীবনে এমন আসে যে নেয়ামতগুলো যখন হারিয়ে যায় তখন মানুষ আক্ষেপ করে, যখন পায় সেটার কদর সে করতে পারে না। তোমাদের থেকে একটা গুরুত্বপূর্ণ এবং বড় নেয়ামত হলো এই অবসরের সময়ের যে নেয়ামত সেটি। অতএব আমরা সুযোগ পেয়েছি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে না বা যাওয়ার সুযোগ পাচ্ছি না যেভাবেই বলি, এই সুযোগটাকে আমরা যদি কাজে লাগিয়ে এখন থেকে সুন্দর করে প্ল্যান করি যে আমি এই সময়টাতে কোরআনে কারিমকে একটু সময় দিব, আমার যে রুটিন পড়াশোনা আছে সেটার জন্য আমি শিডিউল করে রীতিমতো চার্ট মেনটেন করে আমি পড়াশোনা করব এবং আমার যে যে দিকগুলোতে দুর্বলতা আছে, অ্যাজ এ মুসলিম আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি, আমি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথেষ্ট ধারণা নেই, কোরআন শরীফটা আমার পড়াটা শুদ্ধ না, এরকম আর অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য সুন্দর পরিকল্পনা করতে পারি এবং সৎসঙ্গ আমরা অবলম্বন করব। অনলাইনে ক্লাস হলে সে ক্লাসের সুবাদে যদি আমরা অনলাইনে সময় অপচয় করি তাহলে আর কেউ নয় ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে বিষয়গুলোকে মাথায় রেখে এই সময়টা পার করার তৌফিক দান করুন।